হ্যালো গাইস, আমাদের শুরু হয়ে এলো হরিদুয়ারের তৃতীয় দিন। আমরা চলে যাচ্ছি সকাল সকাল রাম মন্দিরে। এটা রাম মন্দিরের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা এত সুন্দর, আয়না দিয়ে প্রতিটা মন্দিরকে সুন্দর করে সাজানো হয়েছে। দেখো অনেক রূপ আছে, মার, বৈষ্ণবী মাতার, মা দুর্গা মাতার, রাধা কৃষ্ণ, অনেক রূপ আছে, অনেক রূপ, আমি দেখিয়ে শেষ করতে পারছি না। আমি কিছু কিছু ভিডিওতে নিয়েছি, মা সরস্বতী মা, সব কিছু তো বলা যায় না, হনুমান, রাধা কৃষ্ণ, এই দেখো কৃষ্ণর বিভিন্ন ধরনের লীলার দৃশ্য দেখানো হয়েছে এখানে। কৃষ্ণ ঠাকুর যা ছোটোবেলা থেকে বড় হয়ে যা যা লীলা করেছে তা দেখা হয়েছিল। এখন আমরা এখান থেকে চলে আসলাম মনসা মন্দিরে। মনসা মন্দিরের রূপ দিয়েও আসা যায়, আবার হাটেও সিঁড়ি দিয়ে আসা যায়। আমরা সিঁড়ি দিয়ে এসেছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি, মনসা মন্দিরে ভিতরের ভিডিও করতে পারিনি। আমরা এখন চলে যাচ্ছি নিচে, গঙ্গা ঘাটে চলে যাচ্ছি রূপ দিয়ে। রূপ দিয়ে যাওয়াটা খুবই সহজ, তোমরা 100 টাকা জন প্রতি লাগে। আর বাইরের বিভিন্ন ধরনের পাহাড়ের দৃশ্যও দেখা যায়, খুব সুন্দর লাগে, রূপ দিয়ে গিয়ে একবার ট্রাই করবে। আমরা এসে গেলাম এখন গঙ্গা ঘাটে। দেখো হরকাপুরী গঙ্গা ঘাটে, গঙ্গা ঘাটে দেখো কত লোক, হাজার হাজার লোক, লাখ হয়ে যাবে। এখন শুরু হয়ে যাচ্ছে আরতি, সন্ধ্যা আরতি। দেখো তোমাদেরও দর্শন, আমরাও দর্শন করছি, তোমরাও দর্শন করো। আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, বাই।